হ্যালো ভিউার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে ইতালি সম্পর্কে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা চলে যায় আপনার নোটিফিকেশনে সবার আগে আর আপনারা যারা লাইক দিয়ে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছেন আপনাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতালিতে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে আসছে আর ইতালিতে ভ্যাকসিনের যে কার্যক্রম সেটা কিন্তু দ্রুত চলছে আলহামদুলিল্লাহ ইতালিতে শিশুদের ভ্যাকসিন নেওয়ার সুযোগ এসেছে আর এই ভ্যাকসিনটা ১২ থেকে ১৫ বছরের শিশু কিশোরদের দেওয়া হবে আর সেটার কার্যক্রম এখনও সম্পূর্ণ হয়নি আগামী জুলাইতে প্রাইম ডোজ ইতালিতে এই ভ্যাকসিনটা আসবে এতে করে বড়দের পাশাপাশি ছোটদের যে আশঙ্কা সেটা আশঙ্কা মুক্ত হবে এখন আসি কোন 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 দেশ থেকে বাংলাদেশে আসলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা লাগবে এবং কোন কোন দেশ থেকে আসলে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা লাগবে না অনেকেই এটা নিয়ে আসলে দ্বিধায় আছে সেজন্য পহেলা মে থেকে শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইট চালু হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ বিবেচনা করে আটত্রিশটি দেশের তালিকা করে সে তালিকায় নতুন করে যুক্ত হয়েছে নেপাল এছাড়া আর কোনো সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করা হয়নি সবার বোঝার সুবিধার্থে আমি উনচল্লিশটি দেশের তালিকা বলে দিব প্রথমে হচ্ছে নেপাল তারপর ভারত ইরান তুরস্ক কাতার বাহরাইন ওমান সাউথ আফ্রিকা কুয়েত ইতালি জার্মান গ্রীস ফ্রান্স সুইডেন সুইজারল্যান্ড সাইপাস স্পেন উরুগুয়ে মাঙ্গোলিয়া আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ব্রাজিল বেলজিয়াম চিলি ক্রোশিয়া কলম্বিয়া কোস্টারিকা এস্তোনিয়া জর্জিয়া টিউনিশিয়া হাঙ্গেরি ইরাক লাটবিয়া লিথুনিয়া নেদারল্যান্ড প্যারাগুয়ে পেরু এই উনচল্লিশটি দেশ আপনি যে দেশ থেকে আসেন না কেন বাংলাদেশে সে দেশ যদি এই তালিকায় না থাকে আপনি নিজের বাড়িতে গিয়ে চোদ্দ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন আর অন্যথায় যদি এই দেশ এখানে যে লিস্টগুলো আছে সেখান থেকে কোনো দেশ থেকে এসে থাকেন তাহলে অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে দেশে আসার আগে আর পদ্ধতিতে কোভিড টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে ফ্লাইটে ওঠার বাহাত্তর ঘন্টার মধ্যে করতে হবে এই টেস্টটি আপনি দেশে আসার পর নিজের বাড়িতে গিয়ে দিনে কোয়ারেন্টাইনে আছেন কিনা সেটা স্থানীয় পুলিশ বা প্রশাসন নজরদারিতে রাখবে আর একটি কথা আপনার সঙ্গে যদি দশ বছরেরও কম বয়সী বাচ্চা থাকে তাহলে তাদের জন্য কোভিড টেস্ট করার দরকার নেই অর্থাৎ ইতালি থেকে এখন বর্তমানে বাংলাদেশে গেলে অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে আর আপনারা অবশ্যই এখান থেকে টিকিট কাটার সময়ই নির্ধারণ করতে হবে কোন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করবেন বিমানের টিকিট কাটার সাথে সাথে হোটেলের বুকিংও করতে হবে আজকে আমি ইতালিসহ বাংলাদেশের গত চব্বিশ ঘন্টার কোভিডের আপডেটটা বলবো গত চব্বিশ ঘন্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার সাতশো একচল্লিশ জন সুস্থ হয়েছেন বারো হাজার আটশো ষোলো জন এবং গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন একশো জন লাসিও সহ ইতালির রোম সিটির আক্রান্তের সংখ্যাটাও বলে দিচ্ছি লাসিও অঞ্চলে মোট আক্রান্ত হয়েছে পাঁচশো আটান্ন জন এর মধ্যে রোম শহরে আক্রান্ত হয়েছে তিনশো ছয় জন গত চব্বিশ ঘন্টায় তাম্পনে টেস্ট করানো হয়েছে দুই লক্ষ একান্ন হাজার সাতত্রিশ জনকে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে আক্রান্ত হয়েছে এক এক হাজার চারশো সাতান্ন জন আর মারা গিয়েছে ছত্রিশ জন এই ছিল আজকের মতন আমার ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ